কোহিনূর আক্তার সুচন্দা একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। তিনি 1960-এর দশকে অভিনয় জীবন শুরু করেন। আজকে কথা বলতে চলেছি বাংলাদেশের কিংবদন্তী অভিনেত্রী সুচন্দাকে নিয়ে। চলুন শুরু করা যাক। সুচন্দা 1946 সালের সেপ্টেম্বর মাসে যশোরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সুচন্দার বাবা এএসএম নিজাম উদ্দিন আয়ুব সরকারি কর্মকর্তা ছিলেন। মা ডক্টর বেগম জাহানারা ছিলেন হোমিওপ্যাথিক চিকিৎসক। তবে চলচ্চিত্র অঙ্গনে তিনি আসবেন এমনটা তিনি ভাবেননি। ছোটবেলা থেকে নাচ গান ছবি আঁকা থেকে শুরু করে রান্না বান্না সেলাই সব কিছুই তিনি শিখেছেন। ছেলেবেলায় রবীন্দ্রসঙ্গীত গাইতেন। বাড়িতে তার জন্য নাচ ও গানের শিক্ষক ছিল। তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে সুচন্দা সবার বড়। ছোট দুই বোন ববিতা ও চম্পা চলচ্চিত্র অভিনেত্রী। সুচন্দা প্রথম চলচ্চিত্রে আসেন, এরপর তারই পথ ধরে ববিতা ও চম্পা চলচ্চিত্রে এসেছেন। একই পরিবারের তিন বোন, চলচ্চিত্র জগতে সমগ্র এশিয়া মহাদেশে অদ্যাবধি প্রথম। পরিবারের সংস্কৃতি মনস্কতা এবং নিজের নৃত্য প্রতিভাই সম্ভবত তার মধ্যে সহজাত অভিনয় শিল্পীকে জাগ্রত করেছিল। 1966 সালে বাংলাদেশ চলচ্চিত্রে যুক্ত হয় একটি নতুন নাম সুচন্দা। বিখ্যাত পরিচালক সুভাষ দত্তের হাত ধরেই চলচ্চিত্রে আসেন, কাগজের নৌকা ছবির মাধ্যমে। প্রথমেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ এবং প্রথম ছবিতেই বিরাট সাফল্য। ডাগর চোখের এক সুন্দরী কিশোরী কোহিনূর আক্তার সুচন্দা এলেন এবং জয় করলেন চিত্রজগৎ এবং অসংখ্য চিত্রমোদীদের হৃদয়। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি এক মুহূর্তের জন্যও। জহির রায়হানের পরিচালনায় সুচন্দার দ্বিতীয় ছবি বেহুলা। এই ছবি থেকে রাজ্জাক সুচন্দার রোমান্টিক জুটির জন্ম। এরপর এই জুটির প্রতিটি ছবিরই সফলতা। সে সময়ের চলচ্চিত্র দর্শকদের কেউ সম্ভবত আনোয়ারা ছবিতে সুচন্দা রাজ্জাকের মর্মস্পর্শী অভিনয়ের কথা ভুলতে পারেননি আজও। মুক্তিযুদ্ধভিত্তিক ছবি, জীবন থেকে নেওয়া, কলমিলতা সংগ্রাম ও ধীরে বহে মেঘনা, এছাড়াও বেহুলা, আনোয়ারা, নয়নতারা, মনের মতো বউ সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন সুচন্দা। চলচ্চিত্রে পদার্পণ করার পরই তার জীবনে ঘটে যায় এক উল্লেখযোগ্য ঘটনা। বাংলাদেশ চলচ্চিত্রের প্রবাদ পুরুষ জহির রায়হানের সঙ্গে পরিচয় হয় বেহুলা ছবির মাধ্যমে। তারা দুজনেই ছিলেন কাজের প্রতি ডেডিকেটেড, তাই একসাথে কাজ করতে করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে ভালোবাসার জন্ম, আর ভালোবাসা থেকে শেষ পর্যন্ত 1968 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1971-এর মুক্তিযুদ্ধের শুরুতে সুচন্দা ও সন্তানদের নিয়ে স্বামী জহির রায়হান ভারতে যান। সেখানে সহযোদ্ধা হিসেবে জহির রায়হানকে সহযোগিতা করেছেন। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আকাঙ্ক্ষিত বিজয় এলো। দেশে ফিরলেন সুচন্দার স্বামী জহির রায়হান 1972 সালের 30 জানুয়ারি। বড় ভাই শহীদুল্লাহ কায়সার সহ আরও কয়েকজন মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের খোঁজ করতে গিয়ে নিখোঁজ হলেন এদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনের প্রবাদ পুরুষ, বহুমুখী প্রতিভার অধিকারী, সাহসী মুক্তিযোদ্ধা, জীবনমুখী সফল চলচ্চিত্রকার জহির রায়হান। তারপর বেশ কিছুদিন সুচন্দা চলচ্চিত্রে অভিনয় থেকে দূরে থাকেন। তিনি শিশু সন্তানদের এবং মাতৃহারা ছোট ভাই বোনদের মুখের দিকে তাকিয়ে শক্ত হাতে হাল ধরে জীবন সংগ্রামে এগিয়ে যান। প্রযোজক হিসেবেও সুচন্দা সফল। স্বাধীনতার আগে ও পরে তিনি উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসা সফল ছবি প্রযোজনা করেছেন। সংস্কৃতি চর্চা যে মেধা ও মননের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রে প্রগতিশীল প্রজন্ম নির্মাণে অনুপ্রেরণাশীল হয় তা আমরা স্পষ্ট পেয়েছি সুচন্দার মাঝে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।